আকাশে উঠছে যুদ্ধ বিমান বোমাবারুদ ট্যাঙ্ক বন্দুক সহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম নিয়ে যুদ্ধের ময়দানে সেনারা চারদিকে চলছে গোলাগুলি ও বোমাবর্ষণ সেনাবাহিনী নৌবাহিনী আর বিমানবাহিনী সবাই সতর্ক অবস্থানে মঙ্গলবার তিন বাহিনীর ভারত শক্তি নামের যৌথ মহড়ার এমন চিত্র দেখা গেছে ভারতের রাজস্থানের উত্তর পশ্চিমাঞ্চলে সরাসরি এ যুদ্ধ মহড়া পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় পঞ্চাশ মিনিট ধরে চলে মহড়া মোদী ছাড়াও ভারতের শীর্ষ সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বিগত দশ বছরে প্রতিরক্ষা খাতে ভারতকে স্বনির্ভর করার জন্য অনেক বড় বড় পদক্ষেপ নিয়েছি তাই এখন আমরা ভারতেই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমাম তাই এখন আমরা ভারতেই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ডিজাইন ডেভেলপ ও তৈরি করছি এই প্রদর্শনীতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সরঞ্জাম পরিবহন এবং হতাহতদের সরিয়ে নেয়ার জন্য লজিস্টিক ক্ষমতাও প্রদর্শন করা হয় এছাড়া অনুশীলনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহারের পদ্ধতিও প্রদর্শন করা হয়েছে মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে এক জনমত জরিপ বলছে ভারতের লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার আগে এমন সামরিক মহড়া মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপিকে টানা তৃতীয় মেয়াদে জয়লাভ করতে সাহায্য করবে নাদিম মারজান সময় সংবাদ